আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের টেকনিক্যাল অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা চেষ্টা করি প্রতি পরীক্ষার পর সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 66 নম্বর অঙ্ক দিয়ে। 66 নম্বর অঙ্কে বলা ছিল দুইটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুইটি কত। তো অনুপাত দেওয়া আছে 5:8, তাহলে একটা ধরে নেওয়া হচ্ছে 5x, একটা ধরে নেওয়া হচ্ছে 8x। তো 5x এবং 8x এর লসাগু করলে আসবে হচ্ছে 40x, এটা দেওয়া আছে হচ্ছে 120 এর সমান বা x ইকুয়ালস আসবে হচ্ছে 3। আমাদের বের করতে হবে হচ্ছে সংখ্যা দুইটি, একটা হচ্ছে 5x, তাহলে 5×3 ইকুয়ালস আসবে হচ্ছে 15, আর এটা হচ্ছে 8x ইকুয়ালস আসবে হচ্ছে 8×3 ইকুয়ালস আসবে হচ্ছে 24। 15 এবং 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 67, 67-তে বলা আছে 3log2 + log5 ইকুয়ালস কত। তো এটা করলে পাবো হচ্ছে log2³ + log5, এটা করলে পাবো হচ্ছে log8 + log5 ইকুয়ালস log8×5 ইকুয়ালস আসবে হচ্ছে log40। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 68, নম্বর 68-তে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গ মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a², এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 26, বা a² ইকুয়ালস আসবে হচ্ছে 26×4√3, বা a² ইকুয়ালস ক্যালকুলেশন করলে আসবে 60.04, বা a ইকুয়ালস আসবে হচ্ছে 7.7488, এইটা আসবে হচ্ছে 7.75, অর্থাৎ 7.75 মিটার হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 69, 69-এ বলা আছে 30 ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত। দুইটি সম্পূরক কোণ মিলে হয় হচ্ছে 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে 30 ডিগ্রি সম্পূরক কোণ হবে হচ্ছে 150 ডিগ্রি, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 70, 70-এ বলা আছে 10% কমিশনে একটা বই ক্রয় করে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত মূল্য কত। তো 10% কমিশন মানে হচ্ছে 90% দামে সে কিনেছিল, তাহলে এই যে 180 টাকা, এটা হচ্ছে 90%-এর সমান, তাহলে 100%-এর সমান আসবে হচ্ছে 200 টাকা, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 71, 71-এ বলা আছে হারুন তার মাসিক বেতনের 20% আয়কর প্রদান করে এবং অবশিষ্ট বেতনের 20% বাসা ভাড়া বাবদ খরচ করে, সে তার বেতনের শতকরা কত অংশ বাসা ভাড়া দেয়। তো ধরে নিই তার বেতন হচ্ছে 100x টাকা, তা থেকে সে 20% হচ্ছে আয়কর প্রদান করে, তাহলে 20x আয়কর প্রদান করে, থাকে হচ্ছে 80x টাকা। এই 80x টাকার আবার 20% সে বাসা ভাড়া দেয়, 20/100 ইকুয়াল আসবে হচ্ছে 16x টাকা। এই 16x টাকা হচ্ছে বাসা ভাড়া, তাহলে 100x-এর মধ্যে 16x মানে হচ্ছে 16%, এই 16% বাসা ভাড়া বাবদ খরচ, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 72, 72-তে বলা আছে x⁵+x² = y, এটা আসবে হচ্ছে x⁷, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 73, 73-তে বলা আছে নিচের কোন চলকটি গুণবাচক প্রকৃতির। এখানে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, কারণ হচ্ছে কোনো একটা পরিবারের সদস্য প্রথমে 2 জন, তারপর তার থেকে 4 জন, তারপরে 8 জন, তারপরে 16 জন গুণাকারে বাড়ে, সেই জন্য এটা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, মানে জনসংখ্যা যে হিসাবে বাড়ে সেই হিসাবের কথা বলা হচ্ছে এখানে। তারপর প্রশ্ন নম্বর 74, 74-এ বলা আছে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার হলে জমিটির পরিসীমা কত। পরিসীমা ইকুয়াল টু 2×দৈর্ঘ্য + প্রস্থ, তাহলে আসবে হচ্ছে 2×20+15 ইকুয়ালস আসবে হচ্ছে 35/70, অর্থাৎ 70 মিটার হবে হচ্ছে পরিসীমা, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 75, 75-এ বলা আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 6, 12, 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6, 12 এবং 18 আমরা লসাগু বের করব, 2 দিয়ে করলে আসবে হচ্ছে 3, 6, 9, 3 দিয়ে করলে আসবে হচ্ছে 1, 2, 3, তো লসাগু আসবে হচ্ছে 2×3×2×3 ইকুয়ালস আসবে হচ্ছে 36। এখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, এর কাছাকাছি কত আসে 36-এর গুণিতক সেটা বের করতে হবে।
তাহলে 36 ইনটু 27 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 972 তাহলে 972 হচ্ছে সর্বশেষ সংখ্যা যেটা হচ্ছে 6 12 এবং 18 দ্বারা বিভাজ্য সেই ক্ষেত্রে ডিফারেন্স যেটা আছে এই ডিফারেন্সটা হবে হচ্ছে 27 27 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 76 76 এ বলা আছে x^4 - x^2 + 1 = 0 হলে x^2 + 1/x^2 এর মান কত তো এটা করলে পাবো x^4 + 1 = x^2 / x^4 + 1/x^2 = 1 / x^2 + 1/x^2 = 1 অর্থাৎ x^2 + 1/x^2 এর মান হচ্ছে 180% উত্তর তারপর প্রশ্ন নাম্বার 77 77 এ বলা আছে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল তো এখানে যদি আমরা এমন হিসাব করি যে 48 মিটার লম্বা খুঁটি এটা 30 ডিগ্রি কোণ করে টোটালটা হচ্ছে 48 মিটার এটা x হলে এটা হয় হচ্ছে √3x এটা হয় হচ্ছে 2x এটা হচ্ছে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রির বাহুর রেশিও তো এটাই তো এখানে ভেঙে পড়েছে সেই ক্ষেত্রে এটাও হবে হচ্ছে 2x তাহলে 2x আর x মিলে হয় হচ্ছে 48 2x + x = আসবে হচ্ছে 48 বা 3x = 48 বা x = আসে হচ্ছে 16 জিজ্ঞাসা করা হয়েছে খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল খুঁটিটি x উচ্চতে ভেঙেছিল এটা হচ্ছে 16 মিটার উচ্চতে ভেঙেছিল তাহলে 16 মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 78 78 এ বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো আগে ধরে নেই হচ্ছে 10 ছিল বাহুর দৈর্ঘ্য এখন 40% বাড়ানোতে বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 14 তাহলে এটা যদি বর্গ করি তাহলে এটা আসবে হচ্ছে 100 এটা বর্গ করলে আসবে হচ্ছে 196 তাহলে 100 ছিল ক্ষেত্রফল এখন 196 হয়েছে বাড়লো কত 96% এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 79 79 এ বলা আছে তিনটি ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল 177 মধ্যম সংখ্যাটি কত তো মধ্যম সংখ্যাটি হচ্ছে গড় এটা সেই ক্ষেত্রে 177 কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 59 এই 59 হবে হচ্ছে মধ্যম সংখ্যা এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 80 80 তে বলা আছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি এটা হচ্ছে শ্রেণী গণ সংখ্যা এই শ্রেণী গণ সংখ্যা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ